চট্টগ্রামে বিএনপির গণসমাবেশ ব্যর্থ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রামে বিএনপি মহাসমাবেশের নামে ফ্লপ সমাবেশ করেছে, জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। জব্বারের বলি খেলায়ও এর চেয়ে বেশি মানুষ হয় বলে দাবি করেন হাসান মাহমুদ। জব্বরের বলি খেলায় যত মানুষ হয় তার চেয়ে অনেক কম মানুষ হয়েছে, বাস্তবতা হচ্ছে এই। জব্বরের বলি খেলায় এর চেয়ে অনেক বেশি মানুষ হয়। বিএনপি হাক ডাক করেও এই কি মহাসমাবেশ, মহাসমাবেশ নাম দিয়ে একটি ফ্লপ সমাবেশ করেছে। আমাদের নেতাকর্মীদের আমরা অনুরোধ জানিয়েছি সতর্ক দৃষ্টি রাখার জন্য, কারণ তারা সংঘাত চায়, তারা যাতে কোনো সংঘাত সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক দৃষ্টি রাখার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তবে তারা সংঘাতের পথে হাঁটলে জনগণকে নিয়ে কঠোর জবাব দেওয়া হবে।